নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমরা ভালো থাকো তো তোমাদেরকে বলবো যারা আমার চ্যানেলে প্রথম আছো অর্থাৎ যাদের কাছে এই ভিডিওটা পৌঁছেছে তাদের কাছে অনুরোধ করবো তোমরা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে দেখবে তোমার যে ভিডিওটা চলছে সেই ভিডিওর নিচেই সাবস্ক্রাইব লেখা আছে কালো রঙের সেখানে টাচ করবে টাচ করলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে অর্থাৎ বাজে দেবে অল করে দেবে তাহলেই আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও করে থাকি সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো তোমাদেরকে এটাই বলবো যে তোমরা এই ভিডিওটি দেখতে দেখতে নিচে যে লাইক লেখা আছে অর্থাৎ লাইক করো সেখানে লাইক করো এবং কমেন্ট করো কারণ তোমাদের জন্য ভিডিও তৈরি করা আর লাইক করতে তো কোনো পয়সা লাগবে না সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা লাইকটা করো এবং কমেন্টটা করো আমার ভিডিওটা কেমন লাগছে ভালো ভালো কমেন্ট করো এবং প্রচুর পরিমাণে লাইক করো ভিডিওটাকে তোমাদের বন্ধুদের কাছে সবার কাছে শেয়ার করে দাও যাতে তারা ভিডিওটা দেখতে পারে এবং তাদেরকেও বলবে একটি করে লাইক দিতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবে তো চলো আজকে যেটার জন্য তোমাদের ভিডিওটা করছি তো এ দেখো দেখো শিয়ালদা স্টেশন তোমরা দেখতে পাচ্ছ চোখের সামনে দেখো কত ছেলেমেয়েরা পড়ছে পড়াশোনা মানে পড়াশোনার জন্য এখানে এসেছিলো যাচ্ছে আসছে মানে বিভিন্নজনের বিভিন্ন রকমের কাজ সবাই কাজে ব্যস্ত কেউ স্কুল কলেজে যাওয়ার জন্য আসছে কেউ দোকান আছে বাড়িতে মালপত্র নিতে আসছে কেউ ডাক্তারের কাছে আসছে কেউ ঘুরতে যাচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন মানে কাজ আমরা মানুষ সবাই ব্যস্ত যে দৌড়ছে দেখছ দৌড়াচ্ছে ট্রেন ধরবে কারণ সবাই ব্যস্ত কেউ থেমে নেয় আর শিয়ালদা স্টেশনে প্রচুর পরিমাণে ভিড় হয় দেখো কত লোকজন দাঁড়িয়ে আছে কত ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে ট্রেন ধরার জন্য এই যে দেখলে এক ভাই দুধের ড্রাম নিয়ে যাচ্ছে এই যে পিচবোর্ডের ঢোপ নিয়ে যাচ্ছে এখানে কিছু আছে দোকান আছে এই যে এক ভাই লাগেজ নিয়ে যাচ্ছে তো বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এখানে যাতায়াত করে প্রচুর পরিমাণে ভিড় হয় তো আগেকার স্টেশন যারা গিয়েছিল অর্থাৎ আগেকার শিয়ালদা স্টেশনের মধ্যে আর এখনকার শিয়ালদা স্টেশনের মধ্যে মানে কি বলবো আকাশ পাতাল পার্থক্য হয়েছে তো তোমরা যারা শিয়ালদা স্টেশনে বাসে যাও তাদের কাছে অনুরোধ করবো তোমরা পারলে একবার শিয়ালদা স্টেশনে যাবে অর্থাৎ টিকিট কেটে কিন্তু স্টেশনে ঢুকতে হবে টিকিট না কাটলে তোমাদের ফাইন হয়ে যাবে সেটা দ্বন্দ্বনীয় অপরাধ টিকিট না কাটা এই যে দেখতে পাচ্ছি সেটা সাউথ সেকশন ওপরটাকে সুন্দরভাবে সাজানো এবং সেট দেওয়া হয়েছে তো বিভিন্নভাবে সাজানো গোছানো এই রেল স্টেশন তো এই সাউথ সেকশনে অনেক খাবার দাবারের দোকান হয়েছে নতুন স্টেশনেও বাড়ানো হয়েছে তো দেখো আমি তোমাদের দেখাবো এবার দেখাবো দেখো দেখো খাবারের দোকান পরিষ্কার পরিচ্ছন্ন লাইট দেওয়া আছে জাহাজ হোকচকে খাবারের দোকান এবং এখানে তোমার জামা কাপড়ের দোকান আছে খুব সস্তায় এখানে জামাকাপড় পাওয়া যায় এবং ওপরে থাকার জায়গা আছে তোমরা যদি রাত্রি কাটাতে চাও তো ওপরে থাকতে পারবে টিকিট কাটতে হবে সেখানে তো বিভিন্ন সুন্দর পরিচ্ছন্ন একটি শিয়ালদা স্টেশন তোমাদেরকে দেখালাম তো তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের জন্য এই ভিডিওটি করা তো ভিডিওটা আশা করছি তোমাদের সবারই ভালো লাগছে এবং তোমরা দেখছো তো দেখো সবাই ব্যস্ত মানুষ সবাই ছুটছে আমরা মানুষই ব্যস্ততার সঙ্গে চলি অর্থাৎ সবাই ব্যস্ত তাই ব্যস্ততার মাঝেই আমাদেরকে একটু আরাম করতে হয় বা একটু আনন্দ উপভোগ করতে হয় যাই বলো এই ব্যস্ততার মাঝে করতে হয় তো বন্ধুরা ভালো থেকো আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো